ওরে নয়ন দিলে দিবা মনের মতো দিলে নয়ন আর ফিরাইও না যার যার মুর্শিদকে ভজনা করো ভ্রান্ত হয়ে না আমার এই দেহ প্রাণ কারবাক করিব দান খুঁজিতে খুঁজিতে আমার জীবনটাই গেল যার নয়নে যার লাগছে রে ভালো যার নয়নে যার লাগছে ভালো ও তুই আমার কিছু হবি রে নইলে এই পড়ান কেন কান্দে তোমার কোন জনমের ভালোবাসা ওরে বন্ধু ছিল তোমার শোনে তাই তাই আমি তো চাইলাম না তোর চাইলো আমার প্রাণে সে কি এখন চিনবে মরে আমার জল দেখে দুই জানা ও তোরে দেখলে আমার মনে কয় না জানি আগের দেখা তোমার সাথে হয়েছিল কোথায় লাগে যে ওই এক জায়গাতে দুইজন ছিলাম পরস্পর আবার হয়েছে দেখা অনেক দিনের পর না দেখা যায় এত বছর তাও কেন আমার মনে কয় না জানি আগের দেখা হয়েছিল কোথায় তোর এত দেখি তাও দেখার সাপ দরদরে মিটলো না জীবনে দেখলেই কেন চমকে উঠি জল আসে নয়নে যদি ভক্তি রাখতে পারে কেউ গুরুতে তাহলে সে পাবে গুরুর প্রতি আটকা থাকবে স্বয়ং কি চাইলে মিলে চাইলে মিলে না চলাফেরা করতে করতে এই মানব জীবন মানব তরিটাকে সালাই নিতে দিয়া যার দেখলে দুনিয়াদারের কথা ভুল হইয়া মরণের কথা স্মরণ হয় আল্লাহ রাসূলের কথা মনে হয় যার দেখলে নিজেকে নিজে ভুলে যায় তার কদমের প্রতি ভক্তি আসে মনে যদি কেউ টানে এই মনোজগতের মনের মানুষটা ভাবের মানুষটা প্রেমের মানুষটা যদি মনের থেকে কারো ডাক দিয়ে ফেলায় ওই ডাক যদি কারো কানে কানে পৌঁছে যায় তাহলে সে ডাক শুনে তার পিছে তার যাওয়া উত্তম মনের বিরোধিতা না করা সময় বেশি নাই তাড়াতাড়ি খুঁজো মনের মানুষটিকে তাহলে অন্যায় হবে কোরআনে আছে ফালান্তাজ তালাহু ওলিয়ান মুর্শিদা যার কানের মধ্যে আমি সিল করে দিয়েছি যার হৃদয়ের মধ্যে মোহর মেরে দিয়েছি সে কোনদিন খুঁজে মুর্শিদ পাবে না তোমার যদি ভ্রম থাকে ভ্রম সরে গেলে নিশ্চয়ই তুমি মনে একজন মানুষ পেয়ে যাবে আর যদি তুমি জন্মান্তরের বদির থাকো আল্লাহর গজবি লোক থাকো তাহলে তুমি খোঁজ দেখিবো খোঁজ করো তুমি দেখাও দেখবে না শুনেও শুনবে না আল্লাহ বলেছে আমার সম্মানের কথা আমার প্রিয় মুর্শিদ অলি পাগল ফকিরের কথা হাজার হাজার বছর যদি কেউ শুনে বসে বসে আমি কানের মতো কান তৈরি না করে দিলে সে কোনোদিন এগুলো বুঝবে না আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফ বলেছে অয়াত মুখর আওয়াজ বাগাল এই কম নিয়ামা হুজ হেরাতে বলে পাতেন আর জাহের পাতেন দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিয়েছি অতএব জাহের পাতেন দুই প্রকারের এলম শিক্ষা করা মুসলমান নরনারীদের জন্য ফরজকৃত জাহারি এলম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে তুমি শিক্ষা করেছো বাতিন এলম কোথায় পাইবা বাতিন এলম পাইতে হলে ওয়া কুনু সাদিকিন ওয়া কুনু সালেহিন ওয়া কুনু সিদ্দিকিন অর্থাৎ ওয়া আহলে থেকে যে বিষয় তুমি জানো না ওই বিষয়ে যদি জ্ঞাত তার কাছে তুমি জিজ্ঞেস করিয়ে লও কোরআনে হুকুম দেওয়া হয়েছে এবং সাদিক লোকের তুমি সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও এবং মুর্শিদের সঙ্গী হয়ে যাও তাই সঙ্গী হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে তার সহাব্বতে মহাব্বতে থাকলে গোলামিতে থাকলে বীর যদি মোকাম্মেল হয় তাহলে তার কলপের তলদেশে কাহিয়ানা কোন মাকলুম নামে এক প্রকার গাই পেলেন মনি মুক্তার মতো গড়াগড়ি যায় ওই তার গোলামিতে সহাব্বতে মহাব্বত থাকলে রহমতের বারকাতের নজর যদি তোমার উপর একবার ফেলে তার কলপ থেকে দুই এক দিন তোমার কল্পে গেলে তোমার কলপ জিন্দা হয়ে যাবে মুর্শিদ যদি তোমাকে টান দিয়ে একবার মুখের ভিতরে না তোমার কাল কেবল জিন্দা হয়ে যাবে তুমি তখন বুঝতে পারবা আমি যেন কেমন হয়ে গেছি আমার যেন কেমন গেছে হইয়া তো গোপুল দেখতে আসি এক তোমার কাল কেবল চিন্তা হয়ে যাবে
তুমি তখন বুঝতে পারবা আমি যেন কেমন হয়ে গেছি। হাকিকতের দৃষ্টিতে কি করে চেনা যাবে? তুমি কামেল মোর্শেদ। তবে যেটা বলা আছে শাস্ত্র বিধানে এটা আমি ব্যক্ত করতে পারবো। শাস্ত্র বিধান ব্যক্ত আছে, তারপরে কথার জবাব কবারে আসবে না। হাকিকতের গুরুকে কি করে চেনা যাবে? বিশাল ব্যাপার। তবে শাস্ত্র বিধানের মধ্যে হাকিকতের আলোকে আছে। যদি জীবনে কেউকে কেউ ভালোবেসে থাকে, আহা, সেই ভালোবাসার মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, খায়েব না থাকে, কোনো স্বার্থ না থাকে, তাহলে সে একজন ভালোবাসা মনের মানুষ, সে একজন ভালোবাসার মানুষ। এই জগতের বুকে কেউ যদি কারো হাত ধরে মুড়ি ধরিয়া তার তাবেদারি এবং গোলামিতে রুজু থাকে, এটা যদি পরিলক্ষিত হয় যে পীর সাহেব কেবলা ওনার যে মুর্শিদ কেবলা ছিলেন ওনার প্রতি তার ভক্তি বিশ্বাস প্রেম যথেষ্ট আছে এবং ওই দরবারের সঙ্গে তার যথেষ্ট সম্পর্ক গভীরতম, আর ওই লোকটার গোলামি করে, এমন একটি লোকের খেদমত করে গোলামি করে এই লোকটা পীর হয়ে এসেছে বা গুরু হয়ে এসেছে, নিঃসন্দেহে তুমি তার হাতে হাত দিতে পারো। তারপরে গানে আছে, আমার এই দেহ প্রাণ কারে ভাগ করিব দান, খুঁজিতে খুঁজিতে আমার জীবনটাই গেল, যার নয়নে যার লাগছে রে ভালো, যার নয়নে যার লাগছে ভালো। ভাবক্রম বিজয় সরকার বলেছে, ও তুই আমার কিছু হবি রে, নইলে এই পড়ান কেন কান্দে তোমার তো কোন জনমের ভালোবাসা, ওরে বন্ধু ছিল তোমার শোনে, তাই তাই আমি তো চাইলাম না তোরে, চাইল আমার প্রাণে, সে কি এখন চিনবে মরে আমার জল দেখে দিন। ও তোরে দেখলে আমার মনে কয় না জানি আগের দেখা তোমার সাথে হয়েছিল কোথায়, লাগে যে ওই এক জায়গাতে দুইজন ছিলাম পরস্পর, আবারও হয়েছে দেখা অনেক দিনের পর, না দেখা যে এত বছর তাও কেন আমার মনে কয় না জানি আগের দেখা হয়েছিল কোথায়, তোরে এত দেখি তাও দেখার সার দরদরে মিটল না জীবনে, দেখলেই কেন চমকে উঠি জল আসে নয়নে, যার দেখলে দুনিয়াদারের কথা ভুল হইয়া মরণের কথা স্মরণ হয়, আল্লাহ রাসূলের কথা মনে হয়, যার দেখলে নিজেকে নিজে ভুলে দেয়া তার কদমের প্রতি ভক্তি আসে, মনে যদি কেউ টানে এই মনোজগতের মনের মানুষটা ভাবের মানুষটা প্রেমের মানুষটা যদি মনের থেকে কারো ডাক দিয়ে ফেলায় ওই ডাক যদি কারে কানে কানে পৌঁছে যায় তাহলে সে ডাক শুনে তার পিছে তার যাওয়া, উত্তম মনের বিরোধিতা না করা। সাধক মেসেজ সাগর বলেছে, আমি বুঝাবো আর কারে রে, আমি নিজেই বুঝি না, বুঝা বুঝাইতে পারলাম না, আমি নিজেও বুঝি না, তারা যেন আমার নিজের ভুল হয় নাই, তোমার আমি কি ভুল দিব। কথায় আছে, যে করেছে যে করে আমার আস, তারে করি আমি সর্বনাশ, তবু যদি না সারে পাস তবে তারে আমি করি চরণের দাস। গানের আসরে কি বলবো, বয়া চিৎকার চলতি মানুষ বেদের কথা পাইতো, পীর মুর্শিদের কাছে যাইতো না। আমার আব্বা হুজুরের মুখে এ কথা আমি শুনেছি, জেনেছি এবং বুঝেছি। আমি গানের আসরে তোমাকে সে কথা বোঝাতে পারবো, তবে এই কথার কাটকি দেওয়ার মতো বহুত শত শত কথা আমির সরকারের জানা আছে, মহদের কাছে সে সাথে ধরা খাওয়া এবং সত্যের কাছে মার খেয়ে যাব। এই জন্য আমি এই পুরো হাটের ভিতরে এই প্রেমের হারি আমি ভাঙবো না, তোমাকে একটি গানের ভিতরে ওই দেশটার একটা ইঙ্গিত দিয়ে দেব। ক্ষুদ্র মানুষের প্রেমের পাশে
দেব দেবতা থাকে বসে, স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত। একজন ক্ষুদ্র মানুষের প্রেমের পাশে দেব দেবতাও থাকে বসে, স্বর্গ থেকে সে প্রেম আসে যদি কেউ জানিত। শিষ্যের যে কি প্রেম কি মহব্বত এই জাগতিক জগতের বুকে ভবতরী বাইতে বাইতে, তুমি সেই তরিটা যদি গুরুর চরণ তলে একবার হারিয়ে ফেলতে পারো তাহলে তোমার ওপার যাওয়ার তরি ঘাটে বান্ধা থাকবে। এই জগতের ভিতরে কোন কাঙ্গাল ভক্তকেই সে ফেলে যাবে না। মেরা সোনা গুরুর প্রতি বিশ্বাস রাখো, অবশ্যই তোমাকে যখন উনি পার করে এখানে এনেছে, তুমি এখানে তো পার হয়ে এসেছো, আবার আর একটা পার তোমার বাকি আছে। যিনি একবার পার করে আমাকে সেই গুপ্ত জায়গা থেকে ব্যক্ত করেছেন, ওনারও ক্ষমতা ও দয়াও আছে। এ দয়ায় তুমি বিশ্বাস রেখো, অভিমান রেখো, তোমাকে সামনে পার করে আবার সেই অখণ্ড ধামে নিয়ে পৌঁছে দিবে। যখন তুমি এই দেশে পরলোকে গমন করবে তখন তোমার গুরু তোমাকে সেই আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, তার অঙ্গের সঙ্গে যেটা তোমার অঙ্গ মিশাই রাখতে পারো। জন্ম জন্মান্তরের ভালোবাসা যে গুরুর সঙ্গে করতে পেরেছে সে বন্ধুকে পাবে। জন্ম জন্মান্তরের ভালোবাসা বড় কঠিন ভালোবাসা। আজ এই নীলাক্ষেত্রে জাগতিক জগতের বুকে যে প্রেম ভালোবাসা, যে আশেকে পাশেকে আর লেনা দেনা, আর আমি কি তোমার মাধ্যমে সেই পরম সত্তা পরম চেষ্টাকে পাবো, এমন ব্যবস্থা কি দয়াল তুমি আমাকে করে দিবে? আমি তোমাকে কি বলবো? আর গুরুর মাধ্যমে যে মানুষ আল্লাহকে পাইতে চায় এটাও অস্বীকার করা না করার না। আবার তরিকত জগতের চরমপন্থী যারা তারা মুর্শিদকেই যে খোদা বলে মানে তাও কথাটা সত্য। আমি এখন কোন রাস্তায় যাই তোমাকে কি বুঝতে? তুমিই বা কোন ক্লাসের ভক্ত আর আমি বা কোথেকে কি জবাব দিব? তবে তোমাকে আমি একটি জবাব দিতে চাই, তুমি যখন আমাকে বিশ্বাস করে আমার হাত ধরেছ তখনই তোমার খোদা পাওয়া হয়ে গেছে। যদি তোমার ইমান মজবুত থাকে থাকে, আর ইমানের যদি ত্রুটি থাকে থাকে, সেখানে আমি বলবো তোমাকে তোমার খোদা পাওয়া হয় নাই। শুনকি চাইলে মিলে, চাইলে মিলে না। ভক্তি দূরে বাঙ্গার তার নয়ন বরা সামান্য মুখের কথাই ভাই নানা তারে ভক্তি দূরে বাঙ্গার তারে বাবা আগে হও দিনের দিন তারপরে পাইবা সেদিন সুখ হবে তোর পরে বাবা। যখন প্রেমের ভাব জানে না আন্তাজি ¡Suscríbete al canal!
একটা গুরু সে নিজে গুরু ধরে ছাড়া গুরু হয় না। আমি বইরে পরে আমার বাজান তুলে নিয়ে সবের হাত ধরে মুড়ু ধরে এই জগতের ভিতরে মান কোন মান যা কিছু আছে আমার বলতে যা কিছু আছে আমি সব কিছু আমার বাজানের পাক কদমের উপরে অর্পণ করে আমি পথের কাঙ্গাল হয়ে গেছি। এমনি হওয়া উচিত একটা ভক্ত যেভাবে গুরুর পাশে একটা কুকুর হয়ে থাকে, কিন্তু ক্যাসেটের ভিতরে যখন শুনি গুরুকে গানের দ্বারা ইনসাল্ট করছে, বেদনী করছে, গুরুর তরিকার বদনাম করছে, তার অনুসারে বদনাম করছে, তাকে লোভী বলছে, নানান রকমের কথা শিষ্যর পক্ষে থেকে আসছে, তখন মনে মনে বলি কত নতুন মানুষ তার মুরিদ হবেই না সে সমস্ত গান শুনে, আর যারা মুরিদার আছে তাদেরই মান নষ্ট হয়ে যাবে। যে বাংলাদেশে মনে হয় বাউল গায়ক থাকবে না, অন্যান্য গায়করা যেরকম স্বভাব চরিত্র মনোভাব নিয়ে আবির্ভূত হয়েছে, অনেক অনেক মানুষ তাদেরকে 30-40 হাজার টাকা বানিয়ে দেওয়া হয়, আমার মনে মনে হিংসা হয় যে এদের কথা কি শুনি মানুষ। যে বাংলাদেশের যে বাউলের যে সঠিক ধারা, এই সঠিক ধারায় গান গাওয়ার মতো দু একজন গায়ক হয়তো আমি যদি এই জন্য নাও থাকি শেষ হয়ে যাবে। আমার এখন জায়গায় উঠে সেই সব পুরান ব্যথা মনে হইলে সেই সব আমার আমি ছিলাম আমার কারণে